গোয়ালটা দেখি। ও হো, আরে সেই তো। আচ্ছা আচ্ছা, আহা, পুরা কিং হয়ে গেছি এখন। হ্যাঁ, আপনাদের বট বট স্বপন ভাই এখন কিং। ও হো, লাগবে মারা লাগবে চান্দুরে। ও ইয়েস, ও হো, ও বইয়া বইয়া জিতে গেছে। ওয়াল কই, ও ও ও, আচ্ছা রিমুটি জিতেছে। ও হো, বইয়া রিমুটি। ওকে ওকে, জিতে গেছি আমরা কোবরা। I am the hurricane. হ্যালো গাইস, সো আপনাদের ভাইকে চিনতে পারতেছেন না? নুব থেকে এখন বট থেকে এখন প্রো হয়ে গেলাম। I am the hurricane. তো যাই হোক গাইস, সো এটাই পেয়ে গেলাম আপনাদের কুবরা প্রজেক্ট, আর সকল আইটেম পেয়ে গেলাম। আর এটাই, এতদিন শুধু অ্যাডাম নিয়ে খেলতেছিলাম, আর অনেকেই অনেক রকম কমেন্ট করতেছিলেন, ব্যাড কমেন্ট করতেছিলেন যে স্বপন ভাই আপনি বট নিয়ে কেন খেলেন, আপনি ইমোটি কেন দিতে পারেন না, এইটা সেটা আর অনেক কথা। বাট ফ্রি ফায়ার থেকে আমাকে বলতেছিল যে স্বপন ভাই জাস্ট উইট অ্যান্ড সি, শুধু অপেক্ষা করেন, তারপরে দেখেন যে আমরা আপনাকে কী দিই। তো এই যে অবশেষে দিয়ে দিল কুবরা প্রজেক্টের যত আইটেম আছে সকল আইটেম। সো এটাই, হ্যাঁ ওকে, মানে আর তাছাড়া আমার অনেক ভালো লাগছে, এটা অসাধারণ, কি বলবো, মানে অনেক এক্সাইটেড আছি আমি। আই এম দ্য হারিকেন, তখন এম দ্য হারিকেন ইমোটি দিতে পারি না, আর এখন তো আহা পুরা কিং। হ্যাঁ ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। আই এম দ্য হারিকেন, ওকে। ও এটার সাথে আবার অনেক কিছু দিছে, কই ওইগুলা কোথায় দেখি এক মিনিট। ভাল লাগছে, গ্লোয়াল, গ্লোয়ালটাও অসাধারণ, তারপর গ্রেনেড, তারপর আর যত আইটেম আছে, মানে পুরা ভান্ডেল আর কি, সব কিছু একসাথে। তো ভাল লাগছে, এইটা নিয়ে খেলবো আজকে, দাঁড়ান একটু। সো শুরু করে দিই আমাদের ফার্স্ট গেম এবং এই আইটেম নিয়ে। আর সব কিছু আমরা দেখবো সেটা গেমের ভিতরে দেখবো। তো আমি কী খেলবো, ক্লাস স্কোয়াড খেলি, ক্লাস স্কোয়াড খেলবো এখন। ওকে, সো দেখা যাক কী কী আছে এটার মধ্যে। না ভাল লাগতেছে আজকে, যা এখনো আপনারা কেউ পান নাই, যারা কমেন্টের মধ্যে আমাকে বট নো, তারপর ড্রেস নেন না কেন, ক্যারেক্টার নেন না কেন, এইটা সেইটা অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলতেন। তো দেখেন আজকে আমি পেয়ে গেলাম, আজকে আমি যেইটা পেয়ে গেলাম সেইটা আপনারা পান নাই। তো তার মানে এইটাই, সবসময় কাউকে দুর্বল ভাবতে নেই, আপনি একজনকে দুর্বল ভাববেন তখন দেখবেন যে সে আপনার চাইতে অনেক অনেক ধাপ এগিয়ে যাবে। তো এইটাই, যাই হোক। সো ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার থেকে এতদিন শুধু আমাকে বলতেছিল যে স্বপন ভাই জাস্ট উইট অ্যান্ড সি। সো অবশেষে, আচ্ছা আমার পার্টনার যে ছিল সে তাকায়ছিল হয়তো আমার দিকে, আমার এই ইয়ে দেখে, ড্রেস আপ দেখে তাকায়ছিল। আমি এনিমির সামনে যাই একটু, দেখি টিম আপ করতে পারি কিনা, নাকি আমাকে মেরে ফেলে। আচ্ছা আমি এনিমির কাছে যাব, আমি ট্রাই করে দেখবো যে এনিমি আমাকে মারে নাকি ইয়ে করে আমাকে দেখে। ও ও, মারতেছে, মারিস না, মারিস না, মারিস না। আরে চান্দু, আমাকে মারিস কেন? আরে চান্দুকে দেখি, ওদের কিছু রিয়াকশন নাই। হ্যাঁ আমাকে মারা শুরু করে দিছে। আচ্ছা আবারও আমরা শুরু করব, এক মিনিট। নেক্সট রাউন্ডে দেখা যাক কি হয়। আমাদের কোবরা প্রজেক্টের যত আইটেম আছে সকল আইটেমগুলো ইউজ করবো, গ্লোয়াল নিবো, দাঁড়ান আমি গ্লোয়াল নিয়ে তারপর গ্লোয়ালটা ট্রাই করে দেখতে হবে। এইরকম একটা সাপ ছিল, মানে কুবরা ছিল, দেখবো এখন এক মিনিট। একটা গ্লোয়াল নিব, আচ্ছা আমি আগে একটা গান নিয়ে নিই। আচ্ছা গ্লোয়াল পাইছি, একটা গ্লোয়াল, হ্যাঁ এই গ্লোয়ালটা মেরে দেখবো যে কীরকম দেখতে কেমন আসে সেটা দেখবো আমরা। আচ্ছা এখানে গানটা তো মনে হয় চেঞ্জ হওয়ার কথা ছিল, গানটা এটা কী গান আসলো, MP5 এরকম কেন?
আচ্ছা আমি গ্লোয়ালটা মেরে দেখি এক মিনিট। ও সামনে দিয়ে যাই, সামনে দিয়ে যাই, সামনে দিয়ে গিয়ে তারপর গ্লোয়ালটা দেখি। ও হো, আরে সেই তো। আচ্ছা আচ্ছা, আহা পুরো কিং হয়ে গেছি এখন। হ্যাঁ আপনাদের বট বট স্বপন ভাই এখন কিং। ও হো, হাঁটলে দেখেন পিছন দিয়ে আমার ড্রেস থেকে কি কি জ্বরে। ও এনিমি কোথায়? ও চাঙ্গো, কুবরার ধাকে এখন এদেরকে মারবো আমি। কুবরার পাওয়ারে এখন মারবো। কোথায় কোথায় আছে? আমি মারা যাচ্ছি এক মিনিট। ও ও ও নো 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 চাঙ্গো, মুঝে মাত মারো। আচ্ছা আচ্ছা মেরে দিচ্ছে। ওকে পার্টনার বাঁচাও, কই চলে গেছে? আচ্ছা ওনারা শুনবে না, ওনারা অন্য দেশে, অন্য দেশে বলতো বাঁচাবে না, অন্য দেশে, অন্য দেশে বেড়ে। ওকে ওকে মেরে দিছে তাকেও। ডাবল কিল। ওকে কুবরার আইটেম থেকে আর কি ইউজ করা যায়? হ্যাঁ গ্রেনেড, গ্রেনেডটা মেরে দেখতে হবে কিরকম। Triple kill. এখন একটা গ্রেনেড নিব এবং সেটা নিয়ে দেখব যে কেমন কাজ করে, কালারটা কিরকম, ওইটার ডিজাইনটা কিরকম সেটা দেখব এখন। এমটি এমটি দেওয়া যাবে এখন দেখতে। ওই দিক দিয়ে আমার আমার পার্টনারদেরকে পার্টনারদেরকে মেরে দিতেছে। ওকে ওকে চলো চলো চলো, এই রান 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 রান, নো নো মুঝে মত মারো। এক মিনিট নে, মার কে মারবি, মার এনিমির বাচ্চা, বের হো বের হো বের হো, মুঝে মারতি হে, রুক তুঝে ফিনিশ কর। ওকে মেনে তো উসকো মার ডালা। কোথায় এনিমি কোথায়? আচ্ছা আচ্ছা এক মিনিট আমি আসতেছি, সমস্যা নাই। আরে চেঞ্জ হইলো কেন? আসো আসো বাচ্চাই বাচ্চাই, আসো তাড়াতাড়ি আসো বাচ্চাই, পিছন দিয়ে এনিমি আসলে আমাকে মেরে দিবে। বাঁচাতে পারবো না, মারা গেছে। কোথায়? কোথায় পাইছি? ও মেরে দিচ্ছে আমাকে। আচ্ছা যাই হোক, ও গ্রেনেড তো মারতে মনে নাই। আচ্ছা এক মিনিট, এখন গ্রেনেডের কালারটা দেখবো এবং ডিজাইনটা দেখবো কিরকম। ও বেস্ট টেস্ট নেই নাই, সেই জন্য আমার কে মেরে ফেলে এসা হচ্ছে। ও বুকের মধ্যে চলে যায় সাপ। আচ্ছা আচ্ছা, ও গ্রেনেডটা মারি, গ্রেনেডটা। আরে গ্রেনেড মারা যায় না কেন? ও এনিমি এনিমি এনিমি, মেরে দিবে মেরে দিবে মেরে দিবে মেরে দিল। এনিমি আই থিঙ্ক আসতেছে এদিকে। আই থিঙ্ক এনিমি আসতেছে এদিকে। ফার্স্ট ব্লাড। পিছন দিয়ে আসতেছে আই থিঙ্ক, না না এটা আমার পার্টনার। ভাগ পিছনে যা, বুঝতে পারছি সামনাসামনি ফাইট করা যাবে না। আরে আমার ইয়া নাই, ওয়াল নাই, আরে ওয়াল বলে মেডিকেট নাই, একটা গুলি খেলেই মারা যাব আমি। আচ্ছা
আছে আমাদের পার্টনার দেখা যায় সবাই বেঁচে আছে তো শুনবে না পরে বলি গিভ মি মেডিকেট ও শুনে কিনা আচ্ছা আচ্ছা থাক জুনাই সাপোর্টে সারে বুঝছি আমার মারিস না বেটা মারস কেন হ্যাঁ বুঝতে পারছি মানে কোথায় আচ্ছা আচ্ছা ওটা কি পাইছি নি মিছে এখনো পাই নাই আচ্ছা আচ্ছা মেরে দিছে দুয়ালটা মারতে পারতেছি না কেন এখানে দুয়ালটা হাতে নিলে দৌড় মারে মানে গ্রেনেডটা আর কি ওকে তাহলে আর কি নেওয়া যায় এখান থেকে কিছু না ও শ্যামদো কোথায় চলে গেল বুকের ভিতরে চলে গেছে ওই তো বের হয়েছে কুবরা ও চলে গেছে আবারও আচ্ছা যাই হোক আমরা আবারও যাই আসো চান্দুরা আসো আচ্ছা আমি আগে গ্রেনেড মারি ও গ্রেনেডের কালার হচ্ছে এইটা কাছে গিয়ে দেখা দরকার ও মারা যাব ও আচ্ছা আচ্ছা সেই সেই সবগুলো থেকে কুবরার যে কালার আছে এইটা বের হয় আর কি কোথায় কোন জায়গা থেকে মারে আমাদেরকে এদেরকে আমি ইয়াটা দেখাই দিই ওই ওই পিছন দিয়ে আবার মারে কে চান্দুরা ইয়া দেখো কুবরা দেখো কুবরা কুবরা কুবরার পাওয়ারে মারবে তোমাদেরকে পিছন দিয়ে আবার কে মারছে কাকে মারছে কুবরার পাওয়ারে ও আচ্ছা যাই হোক আসলে একটু মজা পাইতেছি ভালো লাগতেছে আর কি সেই জন্য একটু এনজয় করতেছি এটাই আবার কেউ মানে খারাপ মনে করবেন না যে স্বপন ভাই হঠাৎ করে আজকে এরকম ইয়ে করতেছে কেন দুষ্টামি করতেছে কেন আর আমি তো একটু দুষ্টামি করবো এটা স্বাভাবিক কারণ জানিনি তো আপনাদের এডিটের মাইরে বাপ ওকে সো রাউন্ড তো দেখি আমরা জিতে যাচ্ছি হ্যাঁ এটা কি কুবরার পাওয়ারে জিতে যাচ্ছি নাকি ওকে এদিক দিয়ে যাই এনিমি ব্লুয়াল দেখে অবাক হয়ে যাবে ভাববে কি রে ই আসলো কোত্থেকে মেরে দিই এখানে ও এই যে দূরে মাথায় লাগ যায় কনফার্ম না করলে আমার কিল কনফার্ম হবে ওরে কনফার্ম করে দিলাম কোথায় এনি কোথায় ও ও মেরে দিছি আই হাই ও কুকুরের পাওয়ার নাকি এগুলা বুঝলাম না আমি চাচ্ছিলাম ইয়া দেওয়ার জন্য কি ওইটা ক্রোনো ক্রোনো দেওয়ার জন্য চাচ্ছিলাম এদিক দিয়ে গুলি করতেছি এক হাতে আরেক হাত দিয়ে আমি বাটনে টি বাটন দেখতেছিলাম কিবোর্ডের তো এর আগে দেখি মারা গেছে আচ্ছা যাই হোক আমরা একটু ইয়ে নিয়ে নিই ওয়াল নিয়ে নিই ও ও আমার বেটা আচ্ছা আমরা একটা ওয়াল মেরে দিই কাকে এনিমিকে দেখাই নো আরে গ্রেনেড আসলো কোত্থেকে আমি তো ওয়াল নিছিলাম গ্রেনেড তো আমি নেই নাই একটা মেরে দিই গ্রেনেড ওই আমি নি মারা যাই বাক 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 ওয়াল তো মারা হয়ে গেছে না এইটা কাটবে নি অন্য কেউ মারছিল আমি এনিমি মারতে যাই বের হো ওই আমার একটা কিল দরকার আছে এক মিনিট আসতেছি আমি আবার ওকে তো আমার মারা লাগবে কই চলে গেছে অন্য কেউ মেরে দিছে আই থিঙ্ক ওই তো পাইছি পাইছি ওরে আমার মারা লাগবে মারা লাগবে চান্দুরে ও Yes! Oh ho! Oh! Boya boya jitte gelche! Wal koi! Oh oh! Oh! Acha timuti jitte se! Oh ho! Boya rimuti! Okay okay! Jitte gechi amra! Cobra! Jai hok guys! So Cobra project er video etai chilo ajker! To
যারা আমার চ্যানেলে গেমিং স্বপন আহমেদ চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সটে যখন আমি লাইভে আসবো তখন যেন আপনারা খুব সহজে আমার সাথে লাইভে জয়েন হতে পারেন, এবং আমার যে ফেসবুক পেজ আছে গেমিং স্বপন আহমেদ ওইটাতে ফলো দিয়ে রাখবেন যেন আমি লাইভে আসলে যেন আপনারা খুব সহজে আমার সাথে জয়েন হতে পারেন। সো আজকের ভিডিও এটাই ছিল। কয়টা কিল করছি? ওরে ভাই, আজ আমার খেলার মধ্যে তেমন ইয়ে ছিল না, আকর্ষণ ছিল না খেলায়, আমার প্রজেক্টগুলোতে আকর্ষণ ছিল, তারপর আমি 6টা কিল করে ফেলছি। ওহো, সেই তো। আচ্ছা যাই হোক, একটু বেশি কথা বলে ফেলতেছি আজকে, ভাল লাগতেছে আর কি, ড্রেসটা ভাল লাগছে আমার কাছে, তারপর যে ইমোটি, ওহো পুরা কিং, ভাল লাগছে। আচ্ছা যাই হোক, সো আমরা আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটু দেখে নিই আমাদের ইমোটিগুলো। ও স্ন্যাক, আ আ আ, আই এম দ্য হারিকেন, এটা কি বুইয়াটা? বুইয়া হলে যেটা দেয় ওইটা। আর অনেকগুলো আইটেম দিছে, ওইগুলো আমি কিভাবে আনতে হয় সেটা আমি জানি না। ওইগুলো আর কি কি দিছে সেগুলো তো কোথায় আছে সেগুলো আমি শিওর জানি না, যেগুলো সামনে আছে ওইগুলোই আমি এখন ইয়ে করতেছি, দেখলাম। ওকে যাই হোক গাইস, সো ভিডিও এটাই ছিল, সবাই এটাই ছিল আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের মতো শেষ করি।